কেকেআর খেলা ছাড়া না আমি খেলা খেলা দেখি না। গুরুদেব মাঠে আসবে, সত্যি ফিলিংটাই আলাদা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাপোর্টার এখনো আছে? কাম টু সৌম থটস, আমি সৌম, আজ আবার চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওর শুরুতে একটা কথা আপনাদেরকে বলে রাখতে চাই, ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, হয়তো আপনাদের ভালো লাগতেও পারে এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজ থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত এবং অতি জনপ্রিয় টি টোয়েন্টি লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বা যাকে আমরা আইপিএল বলে জানি। তো এই আইপিএলের সময় জনগণদের মধ্যে কীরূপ কথাবার্তা চলে এবং জনগণ আইপিএল নিয়ে ঠিক কী ভাবে, তারই এক ঝলক আমরা এই ভিডিওতে দেখতে পাবো। সুতরাং চলুন আজকের ভিডিও শুরু করা যাক। কিরে, হ্যাঁ কি হয়েছে, আজ আইপিএল খেলা হবে দেখবি না? মারলি কেন? আজ সকালবেলা খেলা দেখবো বলে গিয়ে আমি হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন মেরে আনলাম, আর তারপর যদি আমাকে এরকম প্রশ্ন করে তাকে আমি এরকম করবো, কি করবো, কিছু করার আছে? তা বলে এরকম কিরে, আজ খেলা দেখবি না? হ্যাঁ আমি কেকেআর এর খেলা থাকলে তখনই দেখি, কেকেআর খেলা ছাড়া না আমি খেলা খেলা দেখি না। আচ্ছা আজকে দেখ শুধু রাসেল পাওয়ার কাকে বলে, কেকেআর টিমের রাসেল পাওয়ারটা শুধু দেখে নিবি। দেখ ভাই, ব্যাট করা একটা আর্ট যেটা সবাই পারে না, রাসেল তো একেবারেই না। শুধু ব্যাট নিয়ে ভেলকি দেখালেই ভালো ব্যাটসম্যান হওয়া যায় না, ঠিক আছে? সত্যি ভাই আমার মাঝে মাঝে মনে হয় যে এই ধরাধামে এখনো কোনো আরসিবির সাপোর্টার আছে? রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাপোর্টার এখনো আছে? তাও কোহলি আছে ভাই, কোহলি আছে, দেখ কি করে বছর, বিরাট কোহলি আছে, ক্রিস গেইল আছে, কী ভাবিস রে, ক্রিস গেইলও আছে। বিশ্বাস কোহলি, কোহলি ভালো খেলবে আইপিএল। ভাববো কি আজ গুরুদেব মাঠে আসবে, সত্যি ফিলিংটাই আলাদা। আজ ফাটাবে শুধু ধোনি, শুধুই ধোনি, বুঝলি? আপনাকেও বলছি আজ মাঠে শর্ত মারবে একজন, ক্যাপ্টেন কুল, ধোনি, মহেন্দ্র সিং ধোনি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, ওপরে আমি লিঙ্ক দিয়ে দেবো, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।